100 দিনের কাজে অনিয়ম সহ একাধিক বিষয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছিল বিজেপি। আর সেই অপরাধে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি খানাকুলের রামমোহন দুই ও তাঁতিশাল অঞ্চলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাজা বোমার খোল, স্টোনচিপ ও গুলির খোল। এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। অন্যদিকে খানাকুলের বলপাই সংলগ্ন বেলদায় মারধর করা হয়েছে বিজেপি কর্মী শেখ বরকত রসুলকে। তৃণমূল এই দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে। যেখানে পুড়েছে সেই সেই দিকটা দেখাও। রাত্রি 11:30টার সময় আমরা বোমমাস্টার আসবে, আমরা ভয়েতে উঠে পড়ি। আর হচ্ছে এইখানে আমরা ভয়েতে ঘরে বেরোতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। জানালা খুলে দেখছি নদী গা দিয়ে 3-4 জন লোক যাচ্ছে। আমি ধরো ওই দিকের বাড়িটা শুয়েছি, এই দিকের বাড়িটা আমার স্বামী শুয়েছিল। ওরা বলছে পা ঘষা ঘষি করছে, জানালা দিয়ে ফেলে দিলে আমরা তো মরে যেত। বাপ বেটা, কতগুলো বোমাবাজি হয়েছে? কত এইখানে একটা আজ হয়েছে, ওই কলতলা হয়েছে, তারপরে খালপাড়া হয়েছে। আপনি এলাকার বাসিন্দা? কি নাম আছে? কারমা ঝর্ণা চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে কি হয়েছে? কালকে আমাদের রামমোহন টু অর্থাৎ 41 ZP-র মধ্যে পড়ে রামমোহন টু এ কালকে একটা ডেপুটেশন ছিল পঞ্চায়েত, আর সেইটাকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলা করেছে। ডেপুটেশনটা কারা দিয়েছে? বিজেপি দিয়েছে। আচ্ছা, আমরা দিয়েছি। তা সেই তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে কিছু লোক আছে তৃণমূলের, তারা আমাদের ঘর রাত্রে দেখিয়ে দিয়েছে বা চিহ্নিত করেছে। হ্যাঁ, তাদের আমরা চিনি বা তাদের নিয়েও আমাদের কালকে একটা আলোচনা হয়েছে। রাত্রে কী হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে বোম পড়েছে, এখানে পুরো বাকুলটা বোমে ভর্তি হয়ে গেছিলো। তার জন্য পুলিশ প্রশাসন আসছিলো, ওনারা বোম টম ছিল, ওরা জলে টলে দিয়ে সব এ করে নিয়ে গেছে বোমগুলো। তো আপনি কি দল করেন? আমি বিজেপি করি। আচ্ছা, কালকে বিজেপি থেকে ডেপুটেশন দেওয়ার অপরাধে এই জিনিসটা হয়েছে বলছেন? আপনার নাম? আমার নাম সহদেব চৌধুরী, 41 ZP-র কিষাণ মোর্চার প্রেসিডেন্ট। এক বরকতের ওসু খানাকুল থানা বলপাই গ্রাম বেলদয়ের ছেলেরা 10-12টা ছেলে আমার বাড়ি থেকে আমাকে তুলে আনে। তারা সব তৃণমূলের ছেলে। কেন আমাকে তুলে নিয়ে যাচ্ছে বলে, এই যাদের তাদের ভাষা আমি তো বলতে পারছি না, সেই ভাষাতে এই বিজেপি করছিস। তুলে নিয়ে এসে আমাকে একদম একটা জঙ্গলে ওই সামান্য ধরে যে জঙ্গলে লিজে র্যান্ডা মার আর পায়ে কোপ। আমার এখনও সিলাই ফিলাই হয়ে আমি হসপিটালে ভর্তি আছি, আমাকে র্যান্ডাম কোপ মেরেছে। তো ছেলে আমি 3-4টে ছেলের আমি প্রকাশ্যে দেখেছি যারা আমার পায়ে কোপ মারছে, তাদের কাছে কীভাবে আলো জ্বলেছে, কীভাবে কী হয়েছে আমি জানিনি। মোটামুটি আমি চোখের তাদিকে দেখে নিয়েছি। আমি তখন কী করব, হইচই করছি যে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। তখন কিছু মহিলারা লাঠি ঠোঙা নিয়ে গেল, তখন আমি ফ্ল্যাট হয়ে গেছি, মেয়েরা তুলে আনছে, এটি আমি বুঝতে পারলাম যে আমাকে মেয়েরা নিয়ে এলো। নিয়ে আসার পরে আমাকে হসপিটালে কে ভর্তি করলো, কী হলো সেটা আমি বলতে পারছি না। তো আমাকে শেষ করারই ওরা এই প্ল্যান নিয়েছিলো যে শেষ করে দেবো, কেন আমাকে যেভাবে ওরা নিয়ে গেলো আমাকে শেষ করার প্ল্যানই নিয়ে গেল। আমার নাম আমি শেখ বরকতের রসুল।